দেখুন, এবার বাংলাদেশের আকাশসীমায় মিয়ানমারের হেলিকপ্টার, ঢাকার প্রতিবাদ। মিয়ানমার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে এমন অভিযোগ করে বাংলাদেশ সরকার এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আজ ঢাকায় মিয়ানমার দূতাবাসে এ নিয়ে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে বাংলাদেশ। গত 27 ও 28 আগস্ট এবং আজ 1 সেপ্টেম্বর মিয়ানমারে হেলিকপ্টারে বেশ কয়েকবার আকাশসীমা লঙ্ঘন করে বাংলাদেশের সীমানায় চলে আসে বলে এতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, কেবল আজকেই উখিয়ার কাছে 3 বার মিয়ানমারে হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন করে। বাংলাদেশ বলেছে, এসব ঘটনা বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের যে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক তার পরিপন্থী। বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা দিয়ে যাচ্ছে সে কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, যদি এরকম আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটতে থাকে তা দুই দেশের বোঝাপড়া এবং সহযোগিতার সম্পর্ককে ক্ষুণ্ণ করবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।